নমস্কার আমি সব্যসাচী নস্কর আর আপনারা এই মুহূর্তে দেখছেন নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল তো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পিজি বা এম নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের রেনুয়ালের নোটিশ অলরেডি আগেই দিয়ে দেওয়া হয়েছে এনএসইউর তরফ থেকে তো আজ থেকে রেনুয়াল ইমপ্লিমেন্ট হলো অর্থাৎ আজ থেকে এম এ পার্ট ওয়ানের ছাত্র এবং পার্ট টুর ছাত্র সকলেই কিন্তু রেনুয়াল করতে পারবেন আর এই রেনুয়াল তিরিশে নভেম্বর রাত দশটা পর্যন্ত চলবে তো পিজি রেনুয়ালের লিঙ্ক আমি অলরেডি হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তো এই লিঙ্কটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে দেখুন রেনুয়াল ফর পিজি কোর্স আর আরেক জায়গায় লেখা আছে চেক পেমেন্ট স্ট্যাটাস তো রেনুয়াল ফর পিজি কোর্সে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই এইরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন দেখুন প্লিজ এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ অর্থাৎ আপনার আপনারা এনরাল এনরোলমেন্ট নাম্বারটা আপনারা পুট করবেন এবং ডেট অফ বার্থটা আপনারা পুট করবেন এই দুটো পুট করার পর আপনারা নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার পর আবার এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং সেখানেও আপনারা দেখতে পাবেন প্লিজ এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ অর্থাৎ আপনারা এন এনরোলমেন্ট নাম্বারটা হচ্ছে পুট করবেন আর ডেট অফ বার্থ পুট করবেন পুট করার পর নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন আপনাদের আইডিটা ওপেন হয়ে যাচ্ছে তো যে 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 সাবজেক্ট নিয়ে এম এ করছেন তাদের সাবজেক্টগুলো শো হবে অর্থাৎ এক্ষেত্রে আমি মডেল হিসাবে ইতিহাস এমের বিষয়টা আমি তুলে ধরলাম উদাহরণস্বরূপ তো ইতিহাস এমের ক্ষেত্রে দেখা যাবে অর্থাৎ হিস্ট্রি এম পার্ট ওয়ানে পড়তে পড়তে যারা রেনুয়াল করছেন তারা সাবজেক্ট চয়েসের সুযোগ পাবেন পার্ট টুটাতে অর্থাৎ হিস্ট্রি এম পার্ট ওয়ানে যারা পড়ছেন তারা পার্ট ওয়ান পড়তে পড়তে তো পার্ট টুর জন্য রেনুয়াল করছেন সেক্ষেত্রে পার্ট টুর যে সাবজেক্টগুলো আপনাদের নিতে হবে সেই সাবজেক্টগুলো আপনারা দেখতে পাবেন রেনুয়াল করার সময় তো সেক্ষেত্রে হিস্ট্রি এমএ পার্ট টুর সাবজেক্ট যেগুলো আপনারা দেখতে পাবেন সেখানে রয়েছে পঞ্চমপত্র ষষ্ঠ পত্র সেভেন্থ পেপার বা সপ্তম পত্র এবং এইট পেপার এই চারটে পেপার আপনারা রেনুয়ালের সময় সিলেক্ট করবেন ঠিক আছে তো এই চারটে পেপার সিলেক্ট করবেন অবশ্যই আর ফিফথ পেপার এবং সিক্স পেপার অর্থাৎ ইতিহাস এম এ পার্ট টুর পঞ্চম পত্র এবং ষষ্ঠ পত্র সবার এক কিন্তু সপ্তম পেপার এবং অষ্টম পেপার দুটো স্পেশাল পেপার যেখানে দুটি গ্রুপ আছে যথা এ গ্রুপ এবং বি গ্রুপ অর্থাৎ এ গ্রুপ নিলে আপনাদের দাঁড়াবে সেভেন এ এইট এ পেপার আর বি গ্রুপ নিলে দাঁড়াবে আপনাদের সেভেন বি এইট বি পেপার অথব এক কথায় বলতে গেলে ইতিহাস এম এ পার্ট টুটাতে এ গ্রুপ নিয়ে নিলে সাবজেক্ট দাঁড়াবে ফিফথ পেপার সিক্স পেপার সেভেন এ পেপার এইট এ পেপার অর্থাৎ এম এ পার্ট টুটাতে এ গ্রুপ যারা সিলেক্ট করবে তাদের তো পঞ্চম ষষ্ঠ পেপার জেনারেল পেপার থাকবে এছাড়া সেভেন এ এইট পেপার এই দুটো পেপার স্পেশাল পেপার থাকবে আর ইতিহাস এম এ পার্ট টুটাতে যারা বি গ্রুপ নিয়ে পড়াশোনা করবেন তাদের পেপার থাকবে পঞ্চম পেপার ষষ্ঠ পেপার সেভেন বি পেপার নামক স্পেশাল পেপার এইট বি পেপার নামক স্পেশাল পেপার অর্থাৎ এম এ পার্ট ওয়ান পড়াকালীন রেনুয়াল করলে এম এ পার্ট টুর আপনাদের সাবজেক্ট শো হবে সেই সাবজেক্টগুলো আপনাদেরকে ক্লিক করতে হবে এবং সেই সাবজেক্টগুলো আপনাদেরকে আগামী দিনে পড়তে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চম এবং ষষ্ঠ পত্র এই দুটো পেপারের জন্য একটা মডিউল বই রয়েছে এই একটা মডিউল বইতে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ পত্রের বিষয়টা আলোচনা করা হয়েছে এবারে পঞ্চম পত্র যেটা আছে সেই পঞ্চম পত্রে আপনাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপের ইতিহাস ঠিক আছে তো এই পঞ্চম পঞ্চমপত্রে ইউরোপের ইতিহাসের মধ্যে আপনারা পড়বেন ফরাসি বিপ্লবের বিষয় সম্পর্কে পড়বেন নেপোলিয়ান সম্পর্কে পড়বেন ইউরোপের বুর্জা বিপ্লব বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিশেষ করে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হ্যাঁ ইতালির ঐক্য আন্দোলনের এই সকল বিষয়গুলো আপনাদের থাকছে ঠিক আছে ইউরোপের উগ্র জাতীয়তাবাদের বিষয় থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের বিষয় থাকছে অর্থাৎ ইউরোপের বিষয়টা পঞ্চমপত্রে আলোচ আলোচ্য বিষয় রয়েছে এবারে ষষ্ঠ পেপারে আপনাদের আলোচ্য বিষয় রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এখানে আপনাদের পড়তে হবে ঠান্ডা লড়াইয়ের পটভূমি ইউরোপের পট পরিবর্তন চীনের উত্থান সম্পর্কে পড়তে হবে নির্জট আন্দোলন উপনিবেশিকতা বাদ সম্পর্কে রয়েছে বর্ণবৈষম্য বাদ পড়তে হবে ঠিক আছে এগুলো পড়তে হবে এছাড়া হচ্ছে ঠান্ডা লড়াইয়ের অবসান একমেরু বিশ্বের দিকে যাত্রার সূচনা হবে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে পড়তে হবে এগুলো হচ্ছে ষষ্ঠ পেপারে পড়তে হবে অর্থাৎ এক কথায় দাঁড়ালো যে পঞ্চম পেপারে আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপের বিষয় আর সিক্স পেপারে আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের বিষয় আন্তর্জাতিক সম্পর্কের বিষয় এবারে চলুন আপনারা যারা এ গ্রুপ নিয়ে পড়াশোনা করবেন তাদের পঞ্চম এবং ষষ্ঠ পত্র তো জেনারেল পেপার থাকছে তার পাশাপাশি সেভেন এ এইট এ বিষয়টা পড়তে হচ্ছে তো সেভেন এতে আপনারা পড়বেন কি সেভেন এতে আপনারা পড়বেন আধুনিক ভারতের সামাজিক অবস্থা ঠিক আছে আর এইট এতে পড়বেন আধুনিক ভারতের অর্থনৈতিক অবস্থা তো সেভেন এতে আধুনিক ভারতের সামাজিক অবস্থা যেটা পড়বেন সেখানে আলোচ্য বিষয় হবে ভারতের লিঙ্গ প্রশ্নের বিভিন্ন দিক স্ত্রীশিক্ষার বিস্তার নারী ভোট নারী ভোটাধিকার আন্দোলন ইতিহাসের নবদিগন্ত ভারতের বিজ্ঞান চর্চা ব্রিটিশ ভারতের জনস্বাস্থ্য নীতি হ্যাঁ ঠিক আছে এই বিষয়গুলো আপনাদের থাকবে উপনিবেশিক ক্রীড়া এইসব আইন পুলিশ কারাগার ব্যবস্থা ধর্মীয় সংস্কার আন্দোলন ইত্যাদি ইত্যাদি সামাজিক সংস্কার আন্দোলন অর্থাৎ সামাজিক দিকটা উঠে আসবে আধুনিক ভারতের আর এই টে পেপারের আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক ভারতের অর্থনৈতিক ইতিহাস যেখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম আধুনিক ভারতের আলোচ্য বিষয় তারপর হচ্ছে পেজান্ট রায়ট কৃষক বিদ্রোহ এছাড়া রয়েছে কলোনিয়াল ইন্ডিয়াতে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হয়েছে শিল্প বিপ্লব হয়েছে সেগুলো আরো আলোচনা হবে এছাড়াও আধুনিক ভারতের ট্রেড অ্যান্ড আধুনিক ভারত ভারতের পলিটিক্স নিয়ে আলোচনা হচ্ছে তারপরে হচ্ছে প্যাশান মুভমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে শ্রমিকদের আন্দোলন সম্পর্কে পড়তে হবে ঠিক আছে তারপরে হচ্ছে শ্রমিক আন্দোলনের চরিত্রের বিষয়ে সম্পর্কে আলোচনা করতে হবে এইগুলো আপনাদের পড়তে হবে এছাড়া আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো সালের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ পড়তে হবে জনসংখ্যা পড়তে হবে কাঠামো নগরায়ন অর্থাৎ অর্থনৈতিক বিভাগগুলো এইট এ পেপারে আলোচনা হয়েছে আধুনিক ভারতের অর্থনৈতিক বিষয় আর সেভেন এ পেপারে আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক ভারতের সামাজিক অবস্থা এই গেল হচ্ছে এ গ্রুপ নিয়ে যারা পড়াশোনা করবেন তাদের একটু রূপরেখা আমি দিয়ে দিলাম কোন কোন কন্টেন্ট আছে কোন কোন বিষয়ের মধ্যে এবারে চলুন বি পেপার নিয়ে যারা পড়বেন তাদের সাবজেক্ট তো অবশ্যই পঞ্চম ষষ্ঠ পেপার ন্যাচারালি থাকছে তার পাশাপাশি বি গ্রুপটা আপনারা পাচ্ছেন সেভেন বি পেপার এবং এইট বি পেপার তো সেভেন বি পেপারে রয়েছে আধুনিক হচ্ছে আদি মধ্যযুগের হচ্ছে সামাজিক অবস্থা সেভেন বিতে পাবেন আদিমধ্যযুগের সামাজিক অবস্থা পাবেন আর হচ্ছে এইট বিতে পাবেন আদি মধ্যযুগের অর্থনৈতিক অবস্থা তাহলে সেভেন বিতে আদি মধ্যযুগের যে সামাজিক অবস্থা যেটা পাবেন সেই সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজ সামাজিক রাজনৈতিক কাঠামো আদি সামাজিক রাজনৈতিক কাঠামো বিবর্তন সমস্যা সুলতানি শাসন ব্যবস্থার ইত্যাদি দিক কেন্দ্রীভূত রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা রাজপুত সমাজ ব্যবস্থা বিজয়নগর সম্পর্কে বিজয়নগরের ইতিহাস সম্পর্কে পাবেন বাংলার ইতিহাস সম্পর্কে পাবেন আঞ্চলিক সাহিত্যের বিকাশ সম্পর্কে পাবেন ভারতবর্ষের আয়ুর্বেদ চর্চা জ্যোতির্বিদ চর্চা মানে জ্যোতির্বিজ্ঞান চর্চা ইত্যাদি ইত্যাদি পাবেন হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের ধর্মের সমন্বয় হ্যাঁ হিন্দু ধর্মের সঙ্গে অন্য ধর্মের সমন্বয় এবং হিন্দু দর্শন তারপরে খাদ্য পানীয় পোশাক পরিচ্ছদের ইতিহাস সেভেন বি পেপারে পাবেন অর্থাৎ আধুনিক আদি মধ্যযুগের সামাজিক অবস্থাটা হচ্ছে সেভেন বি পেপারে আলোচ্য বিষয় আর এইট বি পেপারে আপনারা কি পাচ্ছেন এইট ডি পেপারে পাচ্ছেন যুগের হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলো আলোচনা পাবেন এইট বিতে রয়েছে সংজ্ঞা পরিধি ইত্যাদি পাবেন কৃষিকাঠামো অর্থাৎ অর্থনৈতিক দিক কৃষিকাঠামো অবশ্যই সামন্ততান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার একটা দিক কৃষি উৎপাদন ইত্যাদারি ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে পড়বেন বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি হ্যাঁ সামন্ততন্ত্রের প্রভাব নগরায়ণ নগরের অবক্ষয় এই ধরনের আদিমধ্যযুগের অর্থনৈতিক ইতিহাসটা আপনারা পাবেন এবারে এই দুটো পেপ গ্রুপ আপনাদের সামনে তুলে ধরলাম যে গ্রুপটা আপনাদের কাছে সুইটেবল বলে মনে হবে সেই গ্রুপটা আপনারা সিলেক্ট করবেন কোনো কোনো ছাত্রের যদি আধুনিক ভারতের ইতিহাস ভালো লাগে অবশ্যই আধুনিক ভারতের ইতিহাস পড়ার সুযোগ পাচ্ছেন এবং আদিমধ্যযুগ যুগের ইতিহাস যাদের ভালো লাগে অবশ্যই আদিমধ্যযুগের ইতিহাসের পেপার হিসাবে বি গ্রুপটা সিলেক্ট করবেন তবে একটু আমি এক্ষেত্রে বলে রাখি এ গ্রুপের তুলনায় বি গ্রুপটা তুলনামূলক অনেকটাই সোজা আমার কাছে আমার দৃষ্টিভঙ্গিতে হ্যাঁ কারণ বি পেপারটা এমন একটা পেপার যেখানে কিছু সাজেস্টিভ প্রশ্ন আপনাদের থাকে হ্যাঁ সেই সাজেস্টিভ প্রশ্ন সংক্ষিপ্ত নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন করলে আপনারা কিন্তু কমন পরীক্ষাতে একটা কমন পাওয়ার জায়গা থাকে এবং মোটামুটি একটু বেসিক নলেজটা যদি ক্লিয়ার রাখেন তাহলে কিন্তু বি পেপারটাতে ভালো নাম্বারও পাওয়া যাবে এবং সব প্রশ্নে অ্যাটেন্ড করা যায় কিন্তু তুলনামূলক এ গ্রুপটা একটু কঠিন অর্থাৎ আধুনিক ভারতের যে ইতিহাস সেভেন এ পেপার আধুনিক ভারতের ইতিহাস সেভেন এইট এ পেপার আধুনিক ভারতের অর্থনৈতিক ইতিহাস অর্থাৎ সেভেন এ এইট এ এ গ্রুপের যে পেপারটা আছে এটা হচ্ছে আধুনিক ভারত সম্পর্কে আলোকপাত করা হয়েছে তবে এ পেপারের বিষয়বস্তুটা একটু জটিল বিষয় তথাকথিত আমরা যে আধুনিক ভারতের ইতিহাস পড়েছি সেই ইতিহাসের সঙ্গে আমাদের মাস্টার ডিগ্রির এ গ্রুপের ইতিহাসটা একটু কঠিন আছে এবং কিছুটা আনকমন আছে এবং মূলত সাজেশান করতে গেলে সাজেশান অনেক সময় ম্যাচ করে না এছাড়া রীতিমতো এ গ্রুপটা ভালো করে যদি স্টাডি না করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার তোলা এ গ্রুপ থেকে কিন্তু অনেকটা দুরহ ব্যাপার হয়ে দাঁড়ায় ফলে প্রথম থেকেই যারা এ গ্রুপ নেবেন প্রথম থেকেই কিন্তু ভালো করে নিখুঁত করে এ পেপারের প্রতিটা যে কন্টেন্ট আছে ঠিক আছে সেই কন্টেন্টগুলো আপনাদের এ গ্রুপের কন্টেন্টগুলো পড়তে হবে এই গেল দুটো দিক সম্পর্কে আলোচনা করলাম তবে এটাও বলে রাখি কম্পিটিটিভ এক্সাম যখন দিতে যাবেন তখন কিন্তু এ গ্রুপটা অনেকটা প্রেফার প্রেফারেবেল বিশেষ করে সের নেট ক্লিয়ার করে যখন হচ্ছে আপনারা সের নেট ক্লিয়ার করতে যাবেন তখন দেখতে পাবেন যে এ গ্রুপ থেকে কিন্তু মেজর সংখ্যক প্রশ্ন আসে এছাড়া কম্পিটিটিভ এক্সামে এ গ্রুপ থেকে বেশি প্রশ্ন আসে আর বি গ্রুপ থেকে অবশ্যই প্রশ্ন আসে হ্যাঁ তাহলে এই দুটো গ্রুপ সম্পর্কে আপনার আপনাদের নেগেটিভ পজিটিভ দিক তুলে ধরলাম এবারে আপনারা বিচার করবেন আপনাদের যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবেন তাহলে এই যে পরিশেষে বলি যে রেনুয়ালটার কথাটার অর্থ হলো এক ইয়ারে পড়তে পড়তে পরবর্তী ইয়ারের ভর্তির প্রক্রিয়াটা সেরে রাখা অর্থাৎ ইতিহাস এম এ পার্ট ওয়ান নিয়ে যারা পড়াশোনা করছেন তারা পড়া চলাকালীন তারা কিন্তু পার্ট টু রেনুয়াল করলেন এবং পার্ট টুতে কী কী সাবজেক্ট আপনাদের মনোনীত হবে সেই সাবজেক্টগুলো আপনারা নিজেরাই নিজেরা সিলেক্ট করলেন ঠিক আছে তো এই গেল হচ্ছে মূল বিষয় আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে বলি সেকেন্ড ইয়ার অর্থাৎ হিস্ট্রি এম এ পার্ট টু যারা ছাত্র আছেন তাদেরও ছশো টাকার হচ্ছে স্টুডেন্টশিপ রেনুয়ালের কথা বলবে কিন্তু প্রসঙ্গক্রমে বলে রাখি যে আপনাদের যেহেতু অনলাইন এক্সাম হচ্ছে ফলে আপনাদের ফেল করার সম্ভাবনা বা প্রবাবিলিটি খুবই কম থাকবে এবং আপনারা অবশ্যই সকলেই পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন সেক্ষেত্রে বাড়তি বাড়তি ছশো টাকা দিয়ে রেনুয়াল করাটা করাটা অপ্রাসঙ্গিক ফলে রেনুয়াল থেকে আপনারা বিরত থাকবেন আর যদি মনে করেন না আমি এবছর কোনো কারণে পরীক্ষা দিতে পাচ্ছি না বা আমার প্রস্তুতি খারাপ আছে বা আমি পরীক্ষা দেব না নেগেটিভ থিঙ্কিং যদি আপনাদের মধ্যে ক্রিয়া করে তাহলে অবশ্যই ছশো টাকা দিয়ে রেনুয়ালটা করিয়ে রাখবেন তাহলে আজকের এখানেই আমার আলোচনা শেষ আগামী পর্বে অন্য কোনো কন্টেন্ট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হবো আর আপনারা অবশ্যই অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নমস্কার